আমার জেএম ক্রিয়েশনের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আপনারা শুনতে পেরেছেন, অসম সরকার এমপ্লয়ীদেরকে দুইটি ক্যাটাগরিতে বলা হয়েছে যে তারা ন্যূনতম 5 জন করে এবং 10 জন করে এলাকার দরিদ্র শ্রেণীর জনসাধারণের দেখভাল করার জন্য আদেশ করেছেন। এই মর্মে আমরা দেখতে পাচ্ছি সমগ্র অসম রাজ্য তথা হাইলাকান্দি জেলায় এইভাবে এমপ্লয়ীরা এই এলাকার দরিদ্র জনসাধারণকে চাচ্ছেন। তো এরই মধ্যে আমার কাছে আমি একটি সংবাদ পরিবেশন করতে চলেছি। বর্ণগদ গার্লস হাই স্কুলের শিক্ষক, ওনার বাড়ি হচ্ছে বর্ণগদ আলকাপুর তিমাতা। উনি সম্প্রতি দরিদ্র শ্রেণীর জনসাধারণ প্রায় তেরোজন হিতাধিকারীর হাতে উনি নগদ চাল ও 500 টাকা নগদ করে উনি বিতরণ করেছেন। সব মিলিয়ে হাইলাকান্দি জেলায় এইভাবে দরিদ্র জনসাধারণের দেখভাল করছেন অনেকেই, তবে আমি তাদের কাছে একটা আহ্বান করব। আপনাদের নৈতিক দায়িত্ব হচ্ছে যে এখন আপনারা সেবা করার সময়, আর এই সেবার দ্বারা আপনারা স্রষ্টা নৈকট্য লাভ করবেন, আর এটা মানবতা, আমি মনে করি এটা মানবতা। কিন্তু আপনারা এই কথা ইয়ে করবেন না যে লোক দেখানো, এইরকম ভাববেন না। আপনারা পুণ্য পাওয়ার এবং নৈতিক দায়িত্বটুকু এইভাবে আপনার